হ্যালো গাইস, ওয়েলকাম টু বিশ্বজিৎ দাস সিভিল সার্ভেন্ট চ্যানেল। আও রিসেন্টলি মতে কালি জনে দিদি জনে ফোন করেছিল, সে মানে ম্যারিড করে সারলে, কিন্তু সে মো ভিডিও দেখি পুনে থেকে মানে সে যে ওপিএসসি ডরুলে এক্সাম দেও তাঙ্ক মানে যে তাঙ্কর অনম্যারিড টাইমে বর্তমান সে তা শাশু শ্বশুর বুঝাই দিয়েছেন কি না মু ওপিএসসি দেবি ওনলি মো ভিডিও দেখি। তো সে মতে মানে এতে এতে ভালো পাইবা দেলে কি মতো ফোন করিকি মানে তাঠ মতো খুশি কিছু লাগলানি, এবং সমস্ত সে যেহেতু নূয়া করে প্রিপারেশন করবে তাঁকর বি গোটে ডাউট লা মতো পচারে ভাই মো প্রিপারেশন কেবেটু স্টার্ট করবি। তো তো মু বর্তমান সেই রিলেটেড মু আপনাকু বি ডিসকশন করিবি এবং আপনার সহিত বি মু ডিসকশন করি কো রিলেটেড কেতবেলে স্টার্ট করবি। তো ফার্স্ট কেতবেলে স্টার্ট কেবেটু স্টার্ট করিয়া বা পূর্বর মু গোটে কথা গোটে মানে আপনার সহ ডিসকশন করিয়া চাহুছি। তো বহুত পিলা অছন্তি যো মানে প্লস থ্রি করছন্তি, প্লস থ্রি পরে পিজি করছন্তি, এবং পিজি পরে সেমানে চাহুছন্তি ওপিএসসি দেবাকু, কিন্তু সেমানক মনরে গোটে গোটে ডাউট অছি ভাই মোর ওপিএসসি র মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে প্লস থ্রি। তো মু যদি পিজি করছি তাহলে মু মোর মানে পিজি লেভেল ফিউচার সপোজ মু মনে কেমিস্ট্রি পিজি করছি, তো ইয়াপরে মু নেট দেইকি নেট দেইকি পিএইচডি করিয়া দরকার, কিংবা নেট দেইকি লেকচারশিপ যাবি না মু ওপিএসসি দেবি। তো তো এমিতি বহু সারা ডাউট রয়েছে মানে ক্যারিয়ার এমিতি গোটে পজিশনে পৌঁছবা যে পজিশনে আমি দি আড়ু মুহাঁ দেওয়া বেড়ে বেড়ে আমি ইচ্ছা হুয়ে না মু ওপিএসসি আড়ি পড়াইবি, আর বেড়ে বেড়ে ইচ্ছা হুয়ে মু নেট জেআরএফ দেখি লেকচারশিপ হবি, কিনা ওপিএসসি বহুত মানে অনপ্রেডিক্টেবল, তুমি প্রেডিক্ট বি করে পারবে হবে কি না হো, কিন্তু লেকচারশিপ গলে তুমি যদি বি তুমি গভর্নমেন্টরে বি লেকচারশিপ ন মিললা তুমি প্রাইভেট কলেজ যেকোন কলেজে পাঠ পড়াইকি মানে নিজের অর্নিং সোর্স করে পার। তো সেইপাই সমস্ত এই ডাউটটা বর্তমানে মু ক্লিয়ার করা চাহুছি। তো যেতবে আমি বর্তমান গোটে পজিশন আসি পৌঁছ যাও কি ইয়াপরে মু কোন করবি এইঠু মু কুয়াড়ে যাবি এপাটকু যাবি না সেপাটকু যাবি, তো সেই সময় মো মতরে সেই সময় তুমি 30 ডেজ টাইম নেবা কথা। তো তুমি 30 ডেজ টাইম নেব এবং সেই 30 ডেজ তোমার যে রিলেটিভস অছন্তি তোমার যে মানে জব করছন্তি দুইটা বোথ লাইনে ওপিএসসি লাইনে হোক কিংবা লেকচারশিপ লাইনে কিংবা যে পিএইচডি করছন্তি তুমি তাঁক সহিত তুমি ডিসকশন করে পার মু কোন করিয়াকু চাহুছি মু ইয়াপরে কোন কলে মতো বেটার হব। তো এই ডিসকশন দ্বারা আপন মানে টাইম নিও কিছু দরকার নাই, তুমি মাসে খণ্ডে টাইম নিও, মাসে খণ্ডে টাইম নেলা পরে তারপরে তুমি নিষ্কর্ষ মানে তুমি কনক্লুজন যা মিলব, যদি কনক্লুজন তুমি সব আনালাইজ কলা পরে কনক্লুজন নাই মোর ওপিএসসি লাইনে যাবার নেই নেট পিএইচডি করি কিংবা লেকচারশিপ লাইনে যাবার আছে দেন তুমি সে লেকচারশিপ লাইনে যাইপার, যদি মনে কর কিছু করার নাই যদি ওপিএসসি লাইনে যাবার আছে তাপরে তাপরে কোণ হব মু আপনার বর্তমান পাই বতাউছি। তো ওপিএসসি ওপিএসসি পূর্ব যা পূর্ব আমি মু বর্তমান তোমাকে কেদেবি ওপিএসসি র কোণ কোণ কেতে কেউ কেউ ফেজ্রে কোণ কোণ এক্সাম হয়ে ওপিএসসি র প্রি মেন্স আও ইন্টারভিউ, তো তিনটা ফেজ্রে এক্সাম হয়ে প্রি মেন্স আও ইন্টারভিউ, প্রিটা মোস্ট প্রোবাবলি আমার অক্টোবরে হব এবং মেন্সটা আমার ফেব্রুয়ারিরে হব এবং ইন্টারভিউটা তোমার সেপ্টেম্বরে হবে। তো এই তিনটা ফেজ্রে আপন মানে এপর্যন্ত যে যে পজিশন চালছি মু আপন সেই সেই পজিশন বতাউছি, এ প্রিটা সবুলে আমার অক্টোবর যদি এবর্ষ যদি মহাবাত্যা ন আসতে কিংবা দানা ন আসতে তাহলে মোস্ট প্রবলি অক্টোবরে কমপ্লিট হয়ে, তো মেন্সটা আমার ফেব্রুয়ারিরে হব, তো ইন্টারভিউটা আমার সেপ্টেম্বরে হব। তো আপন মানে এই যে অক্টোবর কু মানে যে যে বর্ষ বি দেবে মনে কর সপোজ 2025 আপনার মানে এক্সাম দেওয়া চাহুছেন 2025 আপনার যে এক্সাম দেবে প্রিলিম দেবে সে 2024 তো 2024 প্রিলিম দেওয়া গেলে তো প্রিলিমস মাসে থাকা দরকার মানে মু কহিয়াকু চাহুছি কি তোম এবে বর্তমানে যে সময় এবে এইঠু বর্তমান নভেম্বর ডিসেম্বর এই ভিতরে আপনার মানে প্রিপারেশন স্টার্ট করতু, কিনা নভেম্বর ডিসেম্বর প্রিপারেশন স্টার্ট কলে তুমি মোস্ট প্রবাবলি এই বর্ষ এই প্রি পর্যন্ত তোমাকে 1 ইয়ার টাইম মিলিযোগ, তো 1 ইয়ার টাইম মোর দ্যান সফিসিয়েন্ট হচ্ছে ওপিএসসি পাই, তুমি 1 ইয়ার টাইমে বহুত কিছু পাঠ পড়ি পার এবং 1 ইয়ার পরে পুরো এটি
ফোর ফাইভ মন্থ মিলিযিব এবং মেন্স মেন্স পাই তো পুরো থেকে এটু পুরো থেকে এটিকে মিলা বেড়ু পুরো ফোর ফাইভ মন্থ মিলিযিব তো মোস্ট প্রবাবলি আপনার রেজল্ট কমপ্লিট বাহারা বেড়ে দুই বর্ষ পাখাপাখি হয়ে তো মিনিমম প্রিপারেসন দুই বছর টাইম দরকার কাইকি না সিলাবস এত ভাস্ট মু আপনার বহু ডিসকশন করবি সিলাবস বিষয়ে তো সিলাবস এত ভাস্ট যে আমি নিহতি আমি দেড় বর্ষ টাইম দরকার প্রিপারেসন তো প্রিলিমস তো মিনিমম বর্ষে টাইম দরকার আপনার যদি এই মাস এই এই নভেম্বর ডিসেম্বর স্টার্ট করছেন আপনার কিছু ভাবতু কি মানে ফিউচরে কম হব নহব কি কম কহব ন কহব সেইটা আপনার ভাবিয়া বর্তমানে ভুলে যা আপনার মনে খালি গোটে হি মানে রহবা দরকার কি মু কোয়ালিফাই করি পারিবি তো সেই চিন্তাধারা ধরিকি আপনার মানে মানে জম্প করতো ওপিএসসি লাইন কু এবং এবে আগ আগরু যেতলে 2014-15 কথা আমি কহুছি সরি 2015 2016 এটা অধিক পোস্ট বাহিলা 2016-2017 2018 এই এই ইয়র মানকরে 2019 এই ইয়র মানকরে মানে 100-200 ভিতরে পোস্ট আসলা 100-200 ভিতরে পোস্ট আসুলা কিন্তু এবে আপনার মানে দেখু থাকবে 400-500-600-700 এভাবে পোস্ট আসুচি তো এবে বর্তমান ওপিএসসি পাইবা বহু ইজি হয়ে গেল আজ কম্পেয়ার টু মানে প্রিভিয়াস টাইম কিন্তু না এবে বহু সারা মানে বহু সারা ক্যাডর এইথরে এইথরে আসি মিশলে যেমিতি কি লেবর সর্ভিস হো কিংবা ট্রান্সপোর্ট সর্ভিস হো কিংবা ট্যুরিজম সর্ভিস হো কিংবা কোঅপারেটিভ সর্ভিস হো তো আগুন এত সারা সার্ভিস মানে ওপিএসসি অন্ডরে আসু নথিলা তো এবে কিন্তু আহুরি বহুত সারা মানে আসিবার বি প্রবাবিলিটি অছি তেণু আপন মানুষ বেটর হব কি আপন মানে প্রিপারেশন করবে আউ গোটে কথা আউ গোটে কথা মু আপনকে জনাই দেওয়া ওয়ান্স আপনার প্রিপারেশন যদি চলাইছেন ছ মাস পরে এমনি বহু টাইম বহু টাইম আসবে যে টাইম আপনার লো ফিল করে না মো দ্বারা হয়ে পারবে মু আউ করে পারবে সেতবে মনে পকাই মু স্টার্ট কাহিঁ করলি তো মু এত পর্যন্ত স্টার্ট মু কাহিঁ করলি তো সেতবে মনে পকাইব মানে মোর এম কোণ মু কাহিঁকি স্টার্ট করলি সেইপাই কুয়াযায় তুমি প্রিপারেশন স্টার্টিং তুমি তো রিজন জানা দরকার মু প্রিপারেশন কাহিঁকি স্টার্ট করছি যেতবে তুমি জাঁদেব কি মু প্রিপারেশন কাহিঁকি স্টার্ট করছি এবং তাপরে আপনার মানে সবকিছি মানে সলিউশন হয়ে পড়ব তো তেণু মু আপনার গোটে মানে অনুরোধ করছি যে আপনার স্টার্ট করছেন দয়া করে এই যে নভেম্বর ডিসেম্বর মাসের স্টার্ট করতু আউ নভেম্বর ডিসেম্বর মাসে আপনার মানে টোটাল সিলাবস কু আনালাইজ করতু এবং টোটাল কোশ্চিন প্যাটর্ন কু আনালাইসিস করতু এবং কেউ কেউ থরে এক্সাম দেবে আনালাইস করতু এবং কেউ অপশনাল কম রাখবে সেইটা বি আনালাইস করতু কারণ কারণ জানুয়ারি মাসের এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হুয়ে জানুয়ারি মাসের ওয়ান্স ফর্ম ফিল আপ স্টার্ট হুয়ে তুমি ফর্ম ফিল আপ সময়ের জানুয়ারি ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপ সময় তুমি যে তুমি যাহা বি ফিল আপ করছো সেইটা হচ্ছে ফাইনাল ইয়াপরে তুমি কিছু চেঞ্জ হিং করিপারবে তেণু আপনার মানুষ অনুরোধ করুছি কি আপনার নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাসের আপনার মানে আপনার অপশনাল কম নেবে এবং এবং কম কম পাঠ পড়বে কেউ কেউ বই পড়বে সেইটা পুরাপুরি যেমিতি মানে ফাইনালাইজ করিদেওয়া দরকার আউ ওয়ান্স থরে ওহ্লাই পড়লা মানে আপনি ব্যাকফায়ার ন করা দরকার তেণু মানে বেটর বেটর টাইম হচ্ছে এইটা এবং এবে বর্তমানে আপনার স্টা আপনার প্রিপারেশন কু মানে ক্যারি অফ করতু এবং নিহতি আপনার মানে 2024 2024 যে এক্সাম হওয়া কিন্তু 2025 আপনার সেটা নিহতি ক্র্যাক করে পারবে থ্যাংক ইউ যে নূয়া প্রিপারেশন করছেন প্লিজ আপনার চ্যানেল নূয়া আসছেন প্লিজ সে লাইক করবে এবং আপনার মানে ফ্রেন্ড সাঙ্গ মান সহ সেয়ার করবে আউ আপনার এইটা মিনিমম মানে রাখা দরকার ওপিএসসি অক্টোবরে প্রিলিমস হুয়ে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মেন্স হুয়ে এবং ইন্টারভিউ সেপ্টেম্বর অক্টোবরে হুয়ে রেজল্ট বি অক্টোবরে বারে থ্যাংক ইউ।